আসসালামু আলাইকুম। আজ 31 জানুয়ারি 2022, 17ই মাঘ 1428 এবং 27 জামাদ উসানি 1443। স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আমিরাতে করোনা যোদ্ধা সম্মাননা পেলেন বাংলাদেশের জাসেদুল ইসলাম। ট্যাঙ্গে কোন দেশের মুদ্রার নাম? ট্যাঙ্গে হচ্ছে কাজাখস্তানের মুদ্রার নাম। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? পূর্ববঙ্গের নাম 1955 সালে পূর্ব পাকিস্তান করা হয়। কাঁদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। রামচরিত গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়? 26 মার্চ 1971 সালে। আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউস ইন সিলেট বইটির লেখকের নাম হচ্ছে শামসুল মজিদ চৌধুরী। 100তম টেস্ট ম্যাচে কয়টি দেশ জয়লাভ করেছে? 4টি দেশ। যুক্তরাষ্ট্র সরকারের মহাকাশ বিষয়ক সংস্থা নাসা এর পূর্ণরূপ কি? এর নাসার পূর্ণরূপ হচ্ছে দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 2020 সালে আবিষ্কৃত সিলেটের জকিগঞ্জ গ্যাস ক্ষেত্র দেশের 28তম গ্যাস ক্ষেত্র। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট ব্যারিয়ার রিফ। স্থায়ী সালিসি আদালত PCA কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1899 সালে। ইতালির বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও মাতারেলা। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কত সালে গঠিত হয়? 1980 সালে। EFT এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ সংক্ষেপে বিলস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্যায়ে আমরা আজকের হাদিসটি দেখব। যদি কারেন্ট অ্যাফেয়ার্সের এই টিউটোরিয়ালগুলি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, মাই ক্লাসরুমের সাথে থাকবেন। তাহলে চলুন আজকের হাদিসটি দেখে নেওয়া যাক। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে মুনাফিক, অথবা যার মধ্যে এই 4টি স্বভাবের যে কোনো একটি থাকবে তার মধ্যে মুনাফিকের স্বভাব বিদ্যমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তা পরিহার করে। স্বভাবগুলো হলো, 1, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তা ভঙ্গ করবে, যখন চুক্তি করবে বিশ্বাসঘাতকতা করবে, যখন ঝগড়া বিবাদ করবে অশ্লীল ভাষা প্রয়োগ করবে। তার মানে এই 4টি স্বভাব যদি কারো মধ্যে থাকে তাহলে সে মুনাফিক, আর যদি 1টি স্বভাব কারো মধ্যে থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের স্বভাব রয়েছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।